Hello, bismillahir rahmanir rahim. Cities kitchen থেকে স্বাগত। এই যে 2017 বসে ঠিক আছে। আজকে আমার মেয়ের পরীক্ষা লাস্ট ডেট। পরীক্ষা হয়ে গেছে 1 তারিখেই। কিন্তু চারটা প্র্যাকটিক্যাল ছিল। এই চারটা প্র্যাকটিক্যালের জন্য এই যে চারটা প্র্যাকটিক্যাল ছিল। পূজার জন্য চারটা প্র্যাকটিক্যাল অফ ছিল। তো আবার 10 তারিখে তে প্র্যাকটিক্যালগুলো শুরু হয়েছে। তো তিনটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তিনটা প্র্যাকটিক্যাল শেষ। আজকে লাস্ট প্র্যাকটিক্যালটা। তো ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এই দাওয়াইতে নিয়ে গেছি ঠিক আছে। তো আমি ব্লকে চলে আসলাম। এই যে রাস্তাটা দেখেন কি নিরিবিলি, জ্যাম জপ নাই, খালি। তার জন্য মনে করো ভাবলাম যে একটু ব্লক করে ঠিক আছে। তো চলে আসলাম আমি এই যে রাস্তাটা। আর কি হাওয়া, ঠান্ডা একটা হাওয়া, ওয়েদারটা এত ঠান্ডা, ভালো লাগতেছে ঠিক আছে। তো এই যে রিক্সাওয়ালা মামা আছে সাথে, আমরা গাড়িতে আছি রিক্সায়। তো যাচ্ছি আর সবার সাথে একটু কথা বলতেছি। আর এই যে নিরিবিলি পরিবেশটাও দেখাইতেছি সবাইকে, খুবই ভালো লাগতেছে। এই জায়গাটা আমার খুব পছন্দের, পছন্দের প্রিয় জায়গাটা। মানে এই জায়গায় আগে অনেক ফুল গাছ বিক্রি হতো, কিন্তু এখন ফ্লাইওভার হইতেছে বা রাস্তাঘাট ভাঙাচোরা করতেছে, তার জন্য অনেক ফুল গাছ বিক্রি হয়তো ওগুলো উঠায় দিছে এখন। মামা এদিক দিয়ে ও সামনে একটা দরজা। তো এই যে রাস্তায় আছি ঠিক আছে। এই যে কি ঠান্ডা বাতাস, বাতাসের জন্য আমার মাথার কাপড়টাই ওড়নাটাই উড়ে যাচ্ছে ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, খুব ভালো লাগতেছে ঠিক আছে। কারণ এই তিন দিন যা রোদ ছিল, অনেক রোদ ছিল, ওই রোদের মধ্যে গেছি। আর তাছাড়া হইলো পরীক্ষাগুলো ছিল এই সকালে 11টার থেকে, আর প্র্যাকটিক্যালগুলো এখন ফালাইছে হইলো 3টার থেকে। তো সকালবেলা বের হইতাম 8টা সাড়ে 8টায় বের হয়ে যেতাম, তখন সকাল সকাল ঠান্ডা থাকতো, অত রোদটা পাইতাম না। কিন্তু আসার সময় হয়তো একটু রোদ থাকতো, কিন্তু এখন এই যে বের হয়েছি কয়টায়, 1:40 বের হয়েছি। কারণ রাস্তাঘাটে একটু যানজট থাকে, তো যানজটের কারণে লেট হয়ে যেতে পারে, এই কারণে হাতে সময় নিয়ে বের হই। তো এখন এই তিন দিন অনেক রোদ ছিল, মানে কোনো বাতাসও ছিল না, অনেক রোদ ছিল, আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতো। কিন্তু আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসতেছে, তারপরে হইল মানে খুবই ভালো লাগতেছে আর কি, কী বলবো। তো সেগুনবাগি চা এসে পড়ছি ঠিক আছে। তো আজকে তো আমার মেয়ের লাস্ট প্র্যাকটিক্যাল, তার জন্য ভাবলাম যে একটা ব্লগ করি চলে আসলাম আপনাদের সামনে আবার ব্লগ করতে ঠিক আছে। এই যে কী বাতাস, আবুর মাথার উন্নয়ন চলে যেতেছে, অনেক বাতাস সামনে দিয়ে চলে যান মামা। হ্যাঁ, তারপর আর কী বলবো, এখন তো 10 বছরের অপেক্ষা সাধনা শেষ, 10 বছরের সাধনা শেষ, এখন হলো রেজাল্টের অপেক্ষায় আছি ঠিক আছে। এখন রেজাল্টটা কী আসে এটার অপেক্ষায় আছি। অপেক্ষা জিনিসটা কিন্তু অনেক ভয়ঙ্কর, মৃত্যুর থেকেও অনেক ভয়ঙ্কর। কিন্তু এখন রেজাল্টটা সামনের মাসে দেয় না পরের মাসে দেয়, হয়তো তাড়াতাড়ি দিয়ে দিবে, কারণ ওদের প্রায় গিয়া 6-7 মাস গিয়ে লস হয়ে গেছে। 6-7 মাস পরে গিয়ে পরীক্ষাটা, যেহেতু ফেব্রুয়ারির 2 থেকে 3 তারিখে পরীক্ষাটা শুরু হয়ে যায়, তো লেট করে পরীক্ষাটা করোনাকালীন লেট হয়ে গেছে। তো হয়তো তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিতে পারে ঠিক আছে। তো রেজাল্টের অপেক্ষায় আছি। ওই অপেক্ষা জিনিসটা কিন্তু অনেক ভয়ঙ্কর, যে করছে সে বুঝে যে অপেক্ষা জিনিসটা কী, মৃত্যুর থেকে অনেক ভয়ঙ্কর। তো আমার এই মেয়ের রেজাল্টের অপেক্ষায় এখন আছি ঠিক আছে। তো আজকে যাইতেছি, খুবই ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। তো এই কয়দিন আমার মেয়ের উপরও দখল গেছে, পড়াশোনা আমার উপরও দখল গেছে, রান্না বান্না আবার বাইরের মেয়েকে নিয়ে বের হওয়া পরীক্ষা দেওয়া হয়েছে। যাই হোক, মা মেয়েরা দুজন মিলে এই কষ্ট করছে। এখন কষ্টের ফল নাকি বলে মিষ্টি হয়। এখন এই যে আমার মেয়ে 10 বছর কষ্ট করছে, আমার মেয়ের সাথে তো আমিও 10 বছর কষ্ট করছি তাই না। তো কষ্টের ফল নাকি মিষ্টি হয়। তো দেখি কী কষ্টের ফল নাকি মিষ্টি আসে, আল্লাহ কী দেয় আমাকে ঠিক আছে। তো ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমিও জানি, সবাই জানে। তো দেখি 10 বছরের সাধনা ধৈর্য কী ফলটাই আসে।
তো ওই অপেক্ষায় আছি এখন আর কি বলবো বক বক তো সব সময় আমি করি ঠিক আছে এই রাস্তাটা তুমি তো হেদিক দিয়ে নিলে আইলে তাইলে আমি কথা বলতেছি ঠিক আছে তো তুমি বলবা না যে ডাইনে যাইতে তো ডাইনে গেলে চিনা রাস্তায় তো বললেই তো হইতো যে মামা ডাইনে জানা আমি তো এদিকে একটু কথাই বলতেছি তো যাই হোক এদিক দিয়েও যাওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে মামা সোজা যান সমস্যা নাই এদিক দিয়েও রাস্তা আস্তে ভিড় হওয়া যাবে প্রবলেম নাই তো আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে এখন আমাদের বসার যে কি সমস্যা ছিল বাবা যাই হোক পরীক্ষা শেষ হয়েছে বসাগুলোও মনে থাকবো যে বসতে গিয়ে বসার জন্য কি কষ্ট করছি দাঁড়ায় থাকতে হয়েছে বসার কোনো জায়গা ছিল না তো লাস্টে আবার প্র্যাকটিক্যাল একদিন তখন গিয়ে দেখলাম কি অনেক গার্ডিয়ান তখন এই খবরটা পাই নাই অনেক গার্ডিয়ানই দেখি কি ইসলামী হাসপাতালে এসছেন নিচে বসে থাকে এই খবরটা পাইলাম এই লো এই যে প্র্যাকটিক্যালের সময় আর ওই কয়দিন পরীক্ষা নয়টা পরীক্ষা অনেক কষ্ট করছি তো এখন আমার কষ্ট নেই প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি একে ঢুকিয়ে দিয়ে ওই যে ইসলামী হাসপাতালে এসি নিচে গিয়ে বসে থাকি একটু আরাম পাই তো চারদিন আরাম করছি যাক আলহামদুলিল্লাহ চারদিন আল্লাহ যা আরাম দিচ্ছে তা ওইটা অনেক হবে না খাওয়া দাওয়া যায় শুক্রিয়া ঠিক আছে তো আজকে আমি একে ঢুকাই দিব ঢুকাই দিয়া ইসলামী হাসপাতালে রুগীদের সাথে গিয়ে বসে থাকতে হয় এসির নিচে একটু আরাম করে বসা যায় ঠিক আছে তো এতটুকুই আর কি বলবো আজকে মেয়ের শেষ পরীক্ষা আজকে দিলেই শেষ তো সহি সালামতে ভালোভাবেই পরীক্ষাগুলো হয়েছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য রেজাল্টটা যেন ভালো আসে আর কষ্টের দিন শেষ ঠিক আছে আজকেই শেষ কষ্টের দিন আর আমার বকবকানিও শেষ রাস্তায় তো এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ